নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানায়। করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার সাথে সাথে আমাদের সব থেকে বেশি যে দুটি কথার সাথে পরিচিত হতে হয়েছে তা হলো সোশ্যাল ডিস্টেন্স আর আইসোলেশন। কিন্তু জানেন কি, ভাইরাসের মোকাবেলা কিভাবে করতে হয় বিশ্বকে তা শিখিয়েছিলেন এক বাঙালি। সারা বিশ্বকে চিকিৎসা বিজ্ঞানের অনেক কিছুই শিখেছে ভারত। চড়ক সুশ্রুত থেকে শুরু করে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের ভারতের অবদান কিন্তু কম নয়। শোনা যায় রোনাল্ড রস, যে ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার করেন এবং তার জন্য তিনি নোবেলও পেয়েছেন, তারও প্রধান সহযোগী ছিলেন এক ভারতীয়। ওষুধ আবিষ্কারে তার অবদান রস সাহেবের সমান সমান, কিন্তু নেটিভ হওয়ায় রস সাহেবের সমান কৃতিত্বের ভাগ তিনি পাননি। এমন অনেক না জানা কৃতি বাঙালির মধ্যে একজন হলো চক্রপাণি দত্ত। চক্রপাণি দত্ত একজন প্রসিদ্ধ বাঙালি চিকিৎসক এবং গ্রন্থ প্রণেতা। একাদশ শতকের শেষ ভাগে বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত ময়ূরেশ্বর গ্রামে, বর্তমান বীরভূমের অন্তর্গত লোদ্রবলী কুলিন বংশে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পাল রাজার উচ্চ পদস্থ কর্মী। তিনি চড়ক ও সুশ্রুতের লেখা সংহিতা দুটির যথাযথ টীকা রচনা করে। সে গ্রন্থ দুটির নাম যথাক্রমে চড়ক তত্ত্ব প্রদীপিকা ও ভানুমতি। সেখানে তিনি সোশ্যাল ডিস্টেন্স আর আইসোলেশন সম্পর্কে বিশদে আলোচনা করেন। তিনি অভিষজ্ঞ যেহেতু অর্থাৎ ছোঁয়াচে রোগ সম্পর্কে সুশ্রুত সংহিতার ৬ নম্বর অধ্যায়ের ৩২ ও ৩৩ নম্বর শ্লোকে ব্যাখ্যা করে বলেন, স্পর্শ, একই থালায় খাওয়া, একই পোশাক পরা, একসাথে থাকার মধ্যে রোগের সংক্রমণ হতে পারে, তাই রোগীকে পৃথক রাখা উচিত, যার বর্তমান শব্দগুচ্ছ আইসোলেশন ও সোশ্যাল ডিস্টেন্স।